আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনেও কেউ নেই, কিন্তু মনে রাখবেন আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনার পাশে কেউ যদি না থাকে একজন আপনাকে সাহায্য করবেন। জবান খুলে বলুন তিনি কে। এই কথাটা আমি কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহর কোলের শরণে আজকে মাহফিল ওরসে খাজা গরিব নওয়াজ, এই ভারত উপমহাদেশে যিনি এসে ইসলাম প্রচার করেছিলেন, দুটি খুলে লুঙ্গি পরিয়েছিলেন, বিভিন্ন ধর্মের মানুষ তার চেতনায় আর ভালোবাসায় আকৃষ্ট হয়ে ওনার মুখ থেকে যে ধর্মীয় কথাগুলো যেভাবে প্রকাশিত হওয়ার পরে মানুষ রিসিভ করেছিলেন, ধর্মের প্রতি উদ্বুদ্ধ হয়েছিলেন, সেই অনবদ্য ব্যক্তিত্বের নাম হলো হযরত মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। যিনি এলাকাতে যখন এসেছেন একটি মুসলমানও ছিল না, কিন্তু তিনি যখন ইন্তেকাল করেছেন ওনার জানাজায় 90 লক্ষ মুসলমান হয়েছে। সেই ওরসে খাজা গরিব নওয়াজ মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, তিনি এমন একজন আল্লাহর ওয়ালি। ওলি হলো দুই প্রকার, একটা হলো রিয়াতুল ওয়ালি আর একটি হলো মাদার জাত ওয়ালি। তিনি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। ওনার আব্বার নামটা কি জানা আছে আপনাদের? ওনার আব্বার নাম হলো সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ বলেন। ওনার আম্মার নাম কি জানা আছে? সৈয়দা উম্মুল ওয়ারা। দুইজন নবীর প্রেমিক ছিলেন, আওলাদ ছিলেন, নবীর ভালোবাসার প্রিয়তম মহব্বতের মানুষ ছিলেন। হযরত মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তিনার বয়স যখন 15 বছর, জবান খুলে তখন কয় বছর? আমার কথাগুলো মুখস্থ রাখতে হবে ক্লাসের মতো, বলুন বয়সটা কত বছর? তখন তিনি আব্বাকে হারান, তার বাবাকে হারান, তার মাকে হারান। যেই সন্তানটার বয়স 15 বছর, ওই মুহূর্তে যার বাবা মা থাকে না, সে না সে না পারে ডানে যেতে, নাম করে বামে যেতে, তার জীবনটা কোন দিকে সে সাজাবে? কুল কিনারা খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা বলেন। এমন একটি মুহূর্তে ওনার আব্বা মাকে হারিয়েছেন। আমরা দেখবেন সন্তান যখন বেঁচে থাকে, বাবা মা যদি হারিয়ে মারা যায়, তখন বাবা মার রেখে যাওয়া সম্পত্তি সন্তানরা বণ্টন করে নেয়। ঠিক হযরত মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ভাগে বাবার ওয়ারিশ সূত্রে উত্তরাধিকারী সূত্রে একটি জায়গা পেয়েছিলেন। সেই জায়গাটা খালি ছিল না, সেই জায়গাটা ছিল আঙ্গুর ফলের বাগান। কিসের বাগান ছিল? আঙ্গুর ফলের বাগান ছিল। একমাত্র বাবার রেখে যাওয়া সম্পত্তি তিনি এতটুকু পেয়েছেন। এখন বলুন তো, যখন ওনার আব্বা আম্মা মারা যায়, তখন ওনার বয়সটা কত ছিল? একমাত্র রেখে যাওয়া সম্পদ ভাগে কি পেয়েছিলেন? ওনার আব্বার নাম কি? সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আওলাদের রাসূল। বাবারা আমার কেউ কথা না বলি, কেউ কথা না বলে, আবারও বলছি কেউ কথা না বলি। তো ওনার আব্বা যখন ইন্তেকালের পরে একমাত্র যে আঙ্গুর ফলের বাগানটা পেয়েছেন, বলুন ওনার মা নেই, বাবা নেই, উনি তো একজন সন্তান, কিন্তু এই সন্তান একজনের ভিতরে যদি বাবা মা না থাকে, সে একটা অসহায়ের মতো না? আমার আব্বা চলে গেছে, আমার কাছে কেমন যেন মনে হয়, বাবা নামক বড় বৃক্ষটি ফল না দিলেও আপনাকে সবসময় ছায়া দিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ছায়া দিয়ে রাখবে। এই বাবাটা যদি বুড়া হয়ে ঘরের কোনায় পড়েও থাকে, তারপরে দেখবেন আপনার ঘরটা অনেক আলোকিত। এই বাবাটা যেদিন চলে যাবে, সেদিন আপনি দেখবেন শুধু অন্ধকার। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবারা আমার খুব মনোযোগ দিয়ে আমার কথা যেন শুনবেন, যেহেতু ঈশ্বরণ আমাদের পরের সময় অত্যন্ত মানুষের মনগুলো থাকে এলোমেলো, কিন্তু আমার কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলুন তো কি বাগান, কিসের বাগান পেয়েছিলেন? আঙ্গুর ফল একটা কম দামি ফল না, দামি ফল। আল্লাহ কিন্তু জান্নাতে মুত্তাকি যারা, যারা আল্লাহকে ভয় করবে, তাদের জন্য আঙ্গুর ফলের বাগান উপহার দিবে। আমাদের দেশে অনেক অনেক কিছু উপহার দেয় না, কিন্তু আল্লাহ মুমিন বান্দাদেরকে, মুত্তাকিদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিবে। মুত্তাকি কারা জানেন? যারা দুধের মধ্যে পানি মিশায় না, এরাই মুত্তাকি। মুত্তাকি কারা জানেন? যারা সেহরি খাওয়ার পরে দিনের বেলা দরজা লাগায় ভাত খাইয়া আবার সেহরি ইফতারের সময় ইফতার করে না, এরা হইলে মুত্তাকি। মুত্তাকি কারা জানেন? যারা পানির নিচে ডুব দিয়ে রমজান মাসে চুপি চুপি পানি পান করে, বন্ধু যেন না দেখে,
এরা কি মুত্তাকি যারা পানির নিচে গিয়ে মুখের মধ্যে পানি দেওয়ার পরে চিন্তা করে আমার বন্ধু আমাকে না দেখো একজন দেখতেছেন জবান খুলে বলেন তিনি কে এই মুত্তাকি আল্লাহকে যারা সবসময় ভয় করে পৃথিবীর কেউ গুনার খবর জানে না জানে কে এই জন্য চুল পরিমাণ গুনাহ করতে গেলে গীবত করতে গেলে মুত্তাকি যারা তারাই একমাত্র সূক্ষ্ম চিন্তা করে আল্লাহ করে ওই মুত্তাকি যারা তাদের জন্য আমি আল্লাহ একটা না দুইটা নিয়ে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব।